রানীগঞ্জের ঝাটিডাঙ্গা অঞ্চলের এক ফুচকা বিক্রেতার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দশমীর দিন রাতে তারা সকলেই দুর্গাপুরে ঠাকুর দেখতে যান। সে সময় বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে বাড়ির সোনার অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। রাত্রি একটা নাগাদ তারা বাড়িতে পৌঁছে দেখেন বাড়ির সদর দরজায় তালা ভাঙা। এ বিষয়ে তারা রানীগঞ্জ থানায় খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করে। পরিবারের দাবি, নগদ 15,000 টাকা ও 5 ভরি সোনার গয়না চোরের দল চুরি করে নিয়ে গেছে আলমারির তালা ভেঙে। এই চুরির ঘটনা ঘটায় চোরের দল বলেই জানিয়েছে তারা। মানে পুরো বাড়ির সবাই মিলে আমরা প্রত্যেক বছর যাই, এবছরও গেলাম, আমরা জানতে পারিনি এসব ঘটনা হয়ে যাবে। তো কি কি হয়েছে দেখলেন? এই তালা ভেঙে ঢুকেছে চোরগুলো। কটার সময় বেরিয়েছিলেন বাড়ি থেকে? পাঁচটা একটা সময়। একটা সময় কি দেখলেন? ৫-৫.৫ ভরি আর পয়সা ছিল মোটামুটি ওই 15,000 টাকা। কোন মেয়ের ওই মানে বিয়ের জন্য রেখেছিলাম আমি গয়নাপতিগুলো। তো পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশকে জানিয়েছি। কি পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, দেখেছে, দেখছে। পুলিশ বলছে কি আমি দেখছি। কি মনে হচ্ছে আপনার, কারোর প্রতি কারোর প্রতি সন্দেহ হয় কিছু? না, সন্দেহ কাকে করবো, না দেখে পুরো কাকে না দেখে কাকে সন্দেহ করবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে সঞ্জিত সাউ। এমনি আমার কার্ডে আছে রঞ্জিত সাউ। রঞ্জিত সাউ, রঞ্জিত সাউ কার্ডে।